মুসলমানের আদর্শ লেনিন হতে পারে না, মুসলমানের আদর্শ কার্ল মার্কস হতে পারে না, মুসলমানের আদর্শ মাও সেতুং হতে পারে না, মুসলমানের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জানি না আজকে আমাদের আলোচনা আমাদের ভাইয়েরা কয়জনের কাছে পৌঁছে দেন, তবে প্রয়োজন আছে আমরা দেখি আমাদের কলিজার টুকরা সন্তানেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, আমরা দেখি এই সন্তানগুলোর হাতে কলমের পরিবর্তে অস্ত্র উঠে গিয়েছে। পৃথিবীর মানচিত্রে আমার মনে হয় এমন কোনো ন্যাক্কারজনক কাজ কোনো বিশ্ববিদ্যালয়ে হয় না, সেটা কেবলমাত্র বাংলাদেশেই হয়। কারণ মুসলমানের সন্তানগুলো আজ তাদের আদর্শ হিসাবে কাকে মানে? লেনিনকে মানে, কার্ল মার্ক্সকে মানে, মাও সেতুংকে মানে, যারা এই মানব সভ্যতার জন্য, যারা এই মানবতার জন্য বিষ ফোড়া হয়েছিল, মানব সভ্যতার উপরে মানবতার উপরে জুলুম করেছিল। আমরা প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে, যারা রাষ্ট্র চালান তাদের কাছে আমাদের প্রশ্ন বিনয়ের সাথে, আপনার সন্তানকে আপনি বিদেশে পড়ালেখা করান, আপনারা দায়িত্বশীল যারা আছেন কারো সন্তান দেশে নাই, আমাদের সন্তানগুলো বিশ্ববিদ্যালয় সহকারে বিভিন্ন বিদ্যাপীঠে অধ্যয়নরত আছে, তাহলে আপনাদের সন্তানের হাতে কলম, আমাদের সন্তানের হাতে কেন অস্ত্র? সেটা আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই। প্রিয় সন্তানেরা যারা তোমরা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আছো, তোমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ শিখতে চাও, আদর্শ গ্রহণ করো, আদর্শ নিয়ে নাও, তাহলে পরে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমরা দেখি ক্ষমতার পালা বদলে প্রত্যেক সময় যেই ক্ষমতায় আসুক না কেন, এই বিদ্যাপীঠগুলোতে আমরা অস্ত্রের জঞ্জনানি দেখি কি দেখি না? দেখি। তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনো, ইমামে বুখারী এবং আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তোমাদের নবী আমাদের নবী, তামাম কায়নাতের নবী, আসমান জমিনের নবী, হাসরের নবী, কিয়ামতের সুপারিশকারী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من دعا الى صبية ভালো করে শুনবো আমরা, ليس منا ওই লোক ওই শিক্ষক ওই ছাত্র ওই ইমাম সাহেব ওই নেতা ওই নেত্রী আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, ইলা সাবিয়াতিন যারা মুসলমানদেরকে ডিভাইড করে কার্ল মার্কস লেনিন মাওসিতুংয়ের আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমানদের ভিতরে বিভিন্ন দল দলান্ধতা দলাবদ্ধতা বিভিন্ন দলে বিভক্ত করেন, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে আহ্বান করে, এক দল আরেক দলের বিরুদ্ধে আহ্বান করে, দলকে শক্তিশালী করে অন্যকে আক্রমণ করে, যারা তারা আমার উম্মত হতে পারে না। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা সামিয়াতিন, ওয়ালাইসা মিন্না ওই ছাত্র আমার দলভুক্ত হতে পারে না, ওই শিক্ষক আমার দলভুক্ত হতে পারে না, যেই শিক্ষক ইসলাম এবং কোরআন সুন্নাকে বাদ দিয়ে যেই কোনো একটা নির্দিষ্ট দলের দিকে আহ্বান করে, যেই আহ্বান যেই দলের দিকে আহ্বান করা হয়, যেই নীতির দিকে আহ্বান করা হয়,
যে আদর্শের দিকে আহ্বান করা হয়, এটা ইসলামী কোনো আদর্শ নয়, এটা আব্রাহাম লিঙ্কনের আদর্শ। সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে, এটা নিয়ে যারা ঝগড়া করেন, লড়াই করে, একে অপরের উপর আক্রমণ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আরো ভয়ঙ্কর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে এসে বলতেছেন, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়াতিন, যারা ইসলামী আদর্শ ছাড়া, ইসলাম কোরআন সুন্নার আদর্শ ছাড়া অন্য কোন দলের জন্য মৃত্যুবরণ করবে, সেই আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। কত ভয়ঙ্কর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আদর্শ নাও, তোমরা চরিত্র গ্রহণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট থেকে। আর এদেশে আমরা, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট থেকে চরিত্র গঠন করো, আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আর অস্ত্রের ঝঞ্ঝনানি দেখব না। আমরা এমন এক জাতি পাব যেই জাতির হাতে থাকবে কলম, যেই কলমের শক্তি হবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র থেকেও শক্তিশালী। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে হেফাজত করুন, আর যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের সমবুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছেন, ও যুবক, ও শিক্ষার্থী, ও শিক্ষক, একটু এখান থেকে নাও না, এটা থেকে গ্রহণ করো না, দেখবা তোমার জীবনের মোড় পরিবর্তন হয়ে গিয়েছে। তোমার দ্বারা কোনো মুসলমানের গায়াঘাত করা তো দূরের কথা, কোনো মুসলমানকে তুমি গালিও পর্যন্ত দিতে পারবে না। হযরতে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজ্জাতি ফি হুজ্জাতিল বিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, কোন হজের ভাষণ যারা বলেন, কোন হজের ভাষণ, বিদায় হজের ভাষণ, বিদায় হজ মানে কি? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবিত ছিলেন না, সেকেন্ড টাইম, দ্বিতীয় টাইম আল্লাহর নবী আর হজ করতে পারেন নাই। নবীজির জীবনের সর্বশেষ হজ এবং একমাত্র হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন বিদায় হজের সময়, আইয়ুহান নাস, হে লোক সকল, আইয়ুহান নাস, এটাকে আলিফ লাম এজেন্সি বলা হয়। এই ভাষণটা, এই বক্তৃতাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানবতার জন্য এই ভাষণটা দিয়েছেন। শুধু মুসলমানের জন্য, জোরে বলেন, শুধু মুসলমানের জন্য না, সমস্ত মানবতার জন্য। ইয়া আইয়ুহান নাস ইসমাউ, ইয়া আইয়ুহান নাস ইসমাউ, হে মানব সকল, তোমরা শুনো, যারা আমার সামনে উপস্থিত আছো আর যারা আমার সামনে উপস্থিত নাই, যারা অনুপস্থিত আছে তোমাদের কাছে আমি দায়িত্ব অর্পণ করলাম, যারা অনুপস্থিত তাদের কাছে আমার এই কথাগুলো, এই মেসেজগুলো তোমরা পৌঁছে দিবা। কি মেসেজ? ইসমাউ মিন্নি উবাইয়িনু লাকুম, ইসমাউ মিন্নি উবাইয়িনু লাকুম, আমার পক্ষ থেকে কথাগুলো শোনো, যেই কথাগুলো আমি আজকে তোমাদের সামনে বর্ণনা করব। ফাইন্নি লা আদরি লাল্লি লালকাকুম, আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন্নি লাল্লি লালকা বাদি আমি হাজা, আমার মনে হয় তোমাদের সামনে আরাফাতে দাঁড়িয়ে এইরকম হজের সময় ভাষণ দেওয়ার মতো এর পরবর্তী বছরের পরের বছর আল্লাহ পাক আমাকে আর সুযোগ দিবেন না। ফি মাওকিফি হাজা, যে স্থানে দাঁড়িয়ে আমি ভাষণ দিচ্ছি, এ স্থানে দাঁড়িয়ে ভাষণ দেওয়া হয়তো আমার পক্ষে আর সম্ভব হবে না। আইয়ুহান নাস ফি মাওকিফি হাজা, আইয়ুহান নাস ইন্না দিমাকুম, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না দিমাকুম,
তোমাদের একজনের রক্ত আরেকজনের উপরে, একজনের রক্ত আরেকজনের উপরে, একজনের রক্ত আরেকজনের উপরে বের করা, একজনকে রক্তাক্ত করা। তুমি একজনকে রক্তাক্ত করবে, তোমাকে আরেকজন রক্তাক্ত করবে, একজনের রক্ত আরেকজনের উপরে। ওয়ামওয়ালিকুম ইনওয়ামওয়ালাকুম, এবং তোমাদের একজনের সম্পদ আরেকজনের উপরে, একজনের সম্পদ আরেকজন দখল করা, একজনের সম্পদ আরেকজন নিজের নামে লিপিবদ্ধ করা, একজনের দাগের সম্পদ আরেকজনের দাগে নিয়ে আসা। তাহলে কয়টা জিনিস বলেন, কয়টা? এক নম্বরে রক্ত, এক নম্বরে কি কথা বলেন না কেন, এক নম্বরে কি রক্ত, দুই নম্বরে কি সম্পদ, অপরের রক্ত অপরের সম্পদ, ওয়ারাদাকুম এবং অপরের সম্মান। কয় জিনিস জোরে বলেন, কয় জিনিস? এক নম্বরে কি রক্ত, দুই নম্বরে কি, দুই নম্বরে সম্পদ, তিন নম্বরে কি, তিন নম্বরে কি সম্মান, তিন নম্বরে কি সম্মান। আবার বলেন, এক নম্বরে কি রক্ত, দুই নম্বরে কি সম্পদ, তিন নম্বরে কি সম্মান। আলাইকুম হারাম, আলাইকুম হারামুন, এটা আমি নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে ঘোষণা করলাম। কেয়ামত পর্যন্ত আমি নবী হারাম ঘোষণা করলাম, কেয়ামত পর্যন্ত এটা আমার উম্মতের জন্য প্রত্যেকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একজনকে রক্তাক্ত করা ইসলামে কি জোরে বলেন হারাম, আরেকজনের সম্পদ নিজের দাগে নিয়ে আসা কি হারাম? কে বলতেছেন, কে বলতেছেন, কে বলতেছেন? উল্টা বুঝবেন না, আপনাদের নবী বলতেছেন। আপনাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার তিন, তিন নম্বর কি অপরের সম্মান, অপরের সম্মান, অপরের সম্মান হানি করা তোমাদের উপর হারাম ঘোষণা করলাম, অপরের মাল ভক্ষণ করা তোমাদের উপর হারাম ঘোষণা করলাম, অপরকে রক্তাক্ত করা তোমাদের উপর হারাম ঘোষণা করলাম। আমি তো মনে করি সারা পৃথিবীর মানবতা আজ যদি একটি হাদিসের উপরে, এই হাদিসের উপরে যদি আমল করত, প্রত্যেক আল্লাহর পক্ষ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অলিতে পরিণত হতো, কথা ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ অলি হয়ে যেত। খালি তিনটা কথা, অপরের রক্ত আমার জন্য হারাম, অপরের সম্পদ আমার জন্য হারাম, অপরের ইজ্জত আমার জন্য হারাম। কাউকে বেজ্জতি করা যাবে শুধু ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নার জন্য। তার যদি, তার দ্বারা যদি কোরআন সুন্নার বেজ্জতি হয়, তাকে ইজ্জত দেওয়ার সুযোগ ইসলামে? প্রিয় শিক্ষার্থীরা, এই যে রক্ত জড়াচ্ছ বিশ্ববিদ্যালয়, সেটা তোমরা কি হরণ করছ, কি কার নিষেধ অমান্য করছ? তোমাদের নবীর কার জোরে বলেন, তোমাদের নবীর, আমাদের নবীর নির্দেশনা অপরের রক্ত ঝরানো যাবে? বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি আমাদের এই বক্তব্যের মাধ্যমে তাদের মাইন্ডসেটের কাছে, মাইন্ডসেট মানসিকতার কাছে প্রশ্ন থাকবে, তুমি যে তোমার আব্বা আম্মা এতগুলো টাকা খরচ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়েছে, তোমার হাতে কলম থাকার জন্য, অস্ত্র উঠানোর জন্য নয়। তোমার মাইন্ডসেটকে, তোমার বিবেককে, তোমার মানসিককে, মানসিকতাকে জিজ্ঞেস করবে, যারা তোমাদেরকে লিড দিচ্ছে, কাদের, তাদের কয়জন সন্তান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের কয়জন সন্তান নিহত হয়েছে, কয়জন নেতৃস্থানীয় লোক তাদের কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে। আজ বিশ্ববিদ্যালয় তোমরা করতেছ, আগামী সময় আরেক দল করবে, এভাবে চলতে পারে না। তোমাদের কাছে আহ্বান থাকবে, তোমরা কার থেকে শিখো, কার থেকে নাও? মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে চরিত্র শিখো। তোমার দল কি কিছু বললে তোমার গায়ে বাদে, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়, সে সময় তোমার গায়ে বাজে না। এখন তোমার অনেক রাগ, তোমার নেতাকে কিছু বলে সেই জন্য তোমার কি রাগ হয়, কষ্ট হয়, এ অবস্থায় তুমি কি করবে? তোমাদের নবী বলেন, আমাদের নবী বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিসের রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী এবং মুসলিম নিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ليس الشديد بالسرعه انما الشديد الذي يملك نفسه عند الغضب ليس الشديد بالسرعه ভালো করে শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ليس الشديد بالسرعه ওই শিক্ষার্থীকে বীর বলা যায় না, ওই শিক্ষককে বীর বলা যায় না, ওই খতিবকে বীর বলা যায় না, ওই মুয়াজ্জিনকে বীর বলা যায় না, ওই ইমামকে বীর বলা যায় না, ওই রাষ্ট্রপতিকে বীর বলা যায় না, ওই প্রধানমন্ত্রীকে বীর বলা যায় না, যেই নিজের স্বার্থের কারণে, কিসের কার স্বার্থ, নিজের স্বার্থের কারণে তার মাথায় মাইন্ডসেট গরম হয়ে গিয়েছে, মানসিকতা গরম হয়ে গিয়েছে, রাগান্বিত হয়ে গিয়েছে। যেহেতু আমরা যারা ওলামা ইকরাম আছি, ইসলামের বিরুদ্ধে কিছু হলে, কোরআনের বিরুদ্ধে কিছু হলে, সুন্নার বিরুদ্ধে কিছু হলে আমাদের রাগ অবশ্যই বাড়বে। ব্যক্তি কেন্দ্রিক কোনো রাগ করা ইসলামে কোনো অনুমোদন, আপনি ইসলামের বিপক্ষে চলবেন, আপনি কোরআনের বিপক্ষে চলবেন, আপনি ইসলামকে বিদ্যাঙ্গুলি দেখাবেন, আসলে আপনি ইসলামের শায়েরগুলো ঠিক মতো মানবেন না, আপনার উপরে গরম হওয়া সেটা কি সওয়াবের কাজ, কিসের কাজ? ব্যক্তি কেন্দ্রিক, দল আন্দোকেন্দ্রিক, দলের কারণে তোমার যদি মেজাজ কি হয়ে যায়, গরম হয়ে যায়, কে কর, কে বলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দলের কারণে তোমার মেজাজ গরম হয়ে গেল, তুমি আরেকজনকে আঘাত করলে, অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে, পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিলে, অথবা খুর দিয়ে এঁকে দিলে, অথবা হাতুড়া দিয়ে তাকে আহত করলে, অথবা তার মাথা ফাটিয়ে দিলে, এটার নাম বীর নয়, এটার নাম কি নয়? তুমি শুধু গরম হতে পারবা, তুমি শুধু মেজাজকে গরম করতে পারবা, কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহর হুকুম লঙ্ঘন হয় কি না সেজন্য তুমি গরম হতে পারবা। ব্যক্তি কেন্দ্রিক যদি তোমার মাইন্ডসেট গরম হয়ে যায়, রাসূল বলেন, তুমি আরেকজনকে আঘাত করলে তুমি বীর হতে পারো না। বীরকে ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বীর যে নিজের স্বার্থের উপর আঘাত এসেছে, নিজের মাইন্ডসেট গরম হয়ে গিয়েছে, নিজের বিবেক গরম হয়ে গিয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে, এই অবস্থায় যদি সেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর। সুবহানাল্লাহ, বলবেন না সর্বশ্রেষ্ঠ বীর কে? যে নিজের ব্যক্তিকেন্দ্রিক কারণে, ঝগড়ার কারণে, বিভিন্ন কারণে, ব্যক্তিকেন্দ্রিকের কারণে তার মেজাজ গরম হয়ে যায়, নিজেকে কন্ট্রোল রাখতে পারে, সেই কি সর্বশ্রেষ্ঠ বীর? আবার ইসলামের জন্য, ইসলামের বিধানের জন্য, কোরআন সুন্না বিরোধী কোনো কিছু হলে সেখানে গরম হওয়া কিসের কাজ? যদি আপনাকে আমি সুন্দর করে বুঝাই না বুঝেন, তাহলে কি কি হতে হবে? আপনার উপরে গরম হতে হবে, সেখানে কিসের কাজ? সওয়াবের কাজ। ও যুবকেরা যারা আজ এটা করতেছ, তোমাদের সম্পর্কে নবী, তোমাদের নবী কি বলেন শোনো তোমরা। ইমাম বুখারী এবং মুসলিম নিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে আমার উম্মত কি জন্য হত্যা করতেছে সে নিজেও জানবে না, আরেকজনকে কেন হত্যা করা হচ্ছে সেও জানবে না। এই অবস্থায় যখন এই সিচুয়েশন সৃষ্টি হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যেই হত্যা করেছে সে কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? ওয়াল মাকতুল ফিন্নার, যাকে হত্যা করা হয়েছে সেও কোথায় যাবে? আচ্ছা বলেন, এটা কি বিবেকে অ্যাকসেপ্ট করে? অর্থাৎ যেই হত্যা করেছে সেই জাহান্নামে যাবে, এটা বিবেক প্রসূত হয়, এটা কি হয়? বিবেকে মানে। কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে, এটা কি বিবেকে মানে? ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, যাকে হত্যা করা হয়েছে সেই তো জুলুমের শিকার, সেই জাহান্নামে যেতেই, সেই
জুলুমের শিকার, আর জুলুমের শিকার যাই হয় তার পক্ষে আল্লাহ থাকে, কিন্তু যে হত্যা করলো সে তো জালিম, জালিম হিসেবে সে জাহান্নামে যাওয়ার কথা, বাকি যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর কারণ হচ্ছে কেয়ামতের আগে আগে আমার উম্মত আসহাবিয়াতের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে, বিভিন্ন দলভুক্ত হয়ে যাবে, তার কাছে আমার এবং আল্লাহর থেকেও তাদের দলীয় নেতা কর্মীদের দাম অনেক বেশি হয়ে যাবে। সেই সময় মনে এখন আসে নাই না, চলতেছে এখন। অপোজিট পার্টি যেটা আছে তার কর্মীর উপর আঘাত করা হয়েছে, সে নিহত হয়েছে, সেও যদি সুযোগ পেত যেই তাকে হত্যা করেছে তাকেও হত্যা করে ফেলত। এজন্য কেয়ামতের ময়দানে আসাবিয়তের কারণে যারা হত্যা করবে এবং যারা নিহত হবে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে জাহান্নামী বানিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে হেফাজত করুন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তোমরা কাল মার্কস থেকে কোনো কিছু নিবে না, তোমরা কার থেকে দাও? তোমাদের নবী থেকে। তোমরা লেলিন থেকে কিছু নিও না, তোমাদের নবী থেকে দাও। তোমরা মাংসেতুং থেকে কিছু নিও না, তোমরা তোমাদের নবী থেকে দাও। তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমরা আশা করা যায় যদি তোমাদের নবী থেকে নিতে পারো তোমরা ইনশাআল্লাহ জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই কলিজার টুকরো সন্তানগুলোকে হেফাজত করুন।